স্বাধীনতার অন্যতম সংগঠন চার খলিফা হিসেবে খ্যাতদের মধ্যে জ্যেষ্ঠ এবং প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের আহ্বায়ক নূরে আলম সিদ্দিকি ইন্তেকাল করেছেন। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভোর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 70-এর দশকের তুখোর ছাত্রনেতা নূরে আলম সিদ্দিকি 1970 থেকে 1972 মেয়াদে ছাত্রলীগের সভাপতি দায়িত্ব পালন করেন। 6 দফা আন্দোলন, ভাষা আন্দোলন সহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন নূরে আলম সিদ্দিকি। 1973 সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে যশোর 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 1996 ও 2001 সালেও আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ 2 আসন থেকে নির্বাচন করেন। নূরে আলম সিদ্দিকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপিও ছিলেন। মুক্তিযুদ্ধের এই বীর সেনা স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতা। তার বড় ছেলে তাহজিব আলম সিদ্দিকি ঝিনাইদহ 2 আসনের সংসদ সদস্য।